আমি অনাদি বৈরাগী, আমি একজন ফ্রিল্যান্স আর্টিস্ট। আর সেইভাবেই এই 27 নম্বরের সঙ্গে আসা যাওয়ার একটা সম্পর্ক গড়ে ওঠে। 27 নম্বরে আসা যাওয়ার সম্পর্ক গড়ে ওঠে বাউলদের, যেহেতু আনাগোনা ছিল, বাউলদের সঙ্গে আমার একটা সম্পৃক্ততা ছিল, যার ফলে বাউলরা যেখানে যেত তাদের সঙ্গে আমিও ওঠা বসা করতাম। 27 সেরকম একটা জায়গা, বাউলরা এসে ঢাকা এসে কোথায় বসবে বা কোথায় রেস্ট নেবে সেই হিসেবে 27 বাউলদের একটা অন্যতম জায়গা। সেই হিসেবে আমারও আসা যাওয়া তাদের সঙ্গে ছিল, আর সেই সঙ্গে 27 মানে আমাদের বড় ভাই দেলু ভাই, তারই ছত্রছায় এই সব কার্যক্রম করা হয়েছে। এবং আমার এইখানে অনেক কিছুর ভিতরই ইনভলভ, সেই ইনভলভনেসের ভিতর একটা কাজই আমি নিজস্ব হিসেবে দেখাতে পারি। যেমন একটা ইউরোপিয়ান ল্যাম্পশেডকে নিয়ে বিভিন্ন কালারে এবং বাংলার বাউল যে মতবাদ, সেইখানে আমি একজন গুরুর পা হিসেবে একটা পা দেখিয়েছি, তাকে সেজদা দিচ্ছে কিছু মানুষ, সামনে একটা একতারা দেওয়া হয়েছে, সেই একতারাটা সিম্বলিক হিসেবে দেখানো হয়েছে। আর গুরু যারা বাউল মতো বাউল চর্চা করে, বাউল সঙ্গে সম্পৃক্ততা, সেই গুরুবাদীর কথা বলা হয়েছে, ওই হিসেবে ওই পাটা গুরুর পা হিসেবে দেখানো হয়েছে। আর এখানে লাইট শেডের ব্যাপারে, আর এই এই একতারা যখন আঁকা হয় তখন পেবলো ভাই নামে আমাদের এক বড় ভাই, সে বলল যে এইটা আমি একটু লাইট অ্যান্ড মিউজিক কম্পোজ করবো। আমি বললাম ঠিক, ওকে ঠিক আছে। তখন সে আমাকে বললো তুমি একটা রেড লাইট কালার দাও। আমি তাৎক্ষণিক আসলে একটা লাইট কালার ম্যানেজ করলাম এবং শেডটা তৈরি করে ফেললাম সঙ্গে সঙ্গে, সবাই ইমপ্রেসড। হ্যাঁ, তারপরে পেবলো ভাই একটা মিউজিক ওইখানে ছেড়ে দিল। তারপর দিন থেকে, এটা প্রথম দিন, তারপর দিন থেকে বাউলদের ওইখানে আসা যাওয়ার একটা সম্পর্ক গড়ে উঠলো। কারণ সাধু সঙ্গ তিনতলা হচ্ছে, তাহলে আর একটু নিরিবিলি বসার জন্যে দেখাচ্ছে চারতলার এই কর্নারটায় আমার যে ক্রিয়েশন রুমটা, ওই রুমে এসে তারা গান বাজনা করছে, তাদের মতো করে তারা থাকছে। আর ওভারঅল এই প্রোগ্রামটার আসলে নতুন একটা কনসেপ্ট, যে কনস্ট্রাকশান পরিবর্তন হবে, পুরানোকে নতুনের নিয়ে যাওয়া হবে, তার মাঝখানে যে একটা ভেঙে যাওয়ার মাঝখানেও একটা আনন্দ আছে, সেইটা সেই ক্রিয়েশানটা আসলে আমরা যারা বিভিন্ন ধরনের কাজবাজ করেছে, আর্টিস্ট যারা আছে, তারা এটা এই এই আমি মনে করি আমাদের এই উদ্যোগটা নতুন একটা উদ্যোগ বলা যেতে পারে। হ্যাঁ, যার ফলে যারা নতুন বিল্ডিং বানাবে তাদের সঙ্গে এবং মালিকের সঙ্গে আর্টিস্টদের যে সম্পর্ক, এটা কিন্তু অতপ্রোতভাবে জড়িত বা সম্পর্ক গড়ে উঠবে যা আগে ছিল না। হ্যাঁ, এই দিকগুলো দেখে আর সব কিছু মিলে যে সব ইনস্টলেশন হয়েছে বা আর্ট এক্সিবিশন হয়েছে, মানে নতুন আঙ্গিকে নতুন একটা এই সমাজে একটা অ্যামুজমেন্টের ক্ষেত্র তৈরি করে উঠবে, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, ভবিষ্যতে যদি সবাই পরস্পর সবাইকে কমিউনিকেশন করে, সহযোগিতা করে, এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান আরও সুদূর প্রসারিতভাবে এগিয়ে যাওয়া যেতে পারে, এই আর কি। থ্যাংক ইউ।